لا اله الا الله، الله اكبر محمد رسول الله، يا حبيب الله، الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত মাহের রমজানুল মুবারক আমাদের মাঝে সমাগত এবং এই মাহের রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন অহুয়া শাহরুন আউ্বালহু রহমাতুন ওয়া আউসাতুহু মগফিরাতুন ওয়া আহ আতকুম মিনান্নান মাহের রমজানুল মুবারক এমন একটি মাস যার প্রথম দশক হচ্ছে রহমত এর পরের দশক হচ্ছে মাঘফেরাত তারপরের দশ দিন হল আইতকুম মিনান নিরান তথা দজখের আগুন থেকে মুক্তির মাস আল্লাহর এই মাঘফেরাত রহমত এবং নাজাতের জন্য একটি বিশেষ আমল আল্লাহ তালা দান করেছেন এই মাহের রমজানুল মুবারকে সেটি হল সলাতুত্তর দেখা যায় যে মাহের রমজানুল মুবারক আসলে এই মসজিদগুলো আলোকিত হয় মুসল্লিগণ এই মসজিদগুলোতে জামায়েত হয়ে তারা তারাবির নামাজ আদায় করেন দেখুন তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া তো কেন এই নামাজের নামকরণ করা হয়েছে বিশ্রাম নেওয়া তার কারণ হলো ধীর স্থিরভাবে আল্লাহর নবী এই নামাজটি আদায় করার নির্দেশ দিয়েছেন তাই এই নামাজের নামকরণ করা হয়েছে সালাতুত সালাতুত্তারাবি এই সালাতুত তারাবি মাহের রমজানুল মোবারকে আদায় করা এটি সুন্নতে মোয়াক্কাদা কারণ আল্লাহ নবীর জীবনে দেখা গিয়েছে যে প্রথম দিন আল্লাহ নবী মসজিদে নববীতে এই নামাজ আদায় করলেন তার সাহাবিদেরকে নিয়ে দ্বিতীয় দিনও আল্লাহর নবী আদায় করলেন দ্বিতীয় দিন প্রথম দিনের চেয়ে আরও বেশি মানুষ মসজিদে আসলো তৃতীয় দিন যখন আল্লাহর নবী মসজিদে এই সালাতুত তারাবী আদায় করতে আসলেন তখন দেখা গেল পুরো মসজিদ উপচে পড়া মানুষের ভিড় চতুর্থ দিন আল্লাহর নবী আর মসজিদে বের হলেন না বরং সাহাবিদেরকে বললেন তোমরা তোমাদের নামাজ পড়ে নাও কারণ আমি আশঙ্কা করছি যে এই নামাজ যদি আমি নিয়মিত আদায় করি তাহলে তোমরা এই নামাজ তোমাদের উপরে ফরজ করে নিবে কাজে এই নামাজ সুন্নত হিসাবেই আমার উম্মতের মাঝে থেকে যাক তো চতুর্থ দিন থেকে আল্লাহ নবী আর নজি বের হননি খালিফা হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহর সময়ে হজরত ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কয়েকজন সাহাবি নিয়ে মসজিদের নববীর ভেতরে তিনি নামাজ আদায় করছিলেন যখন হজরত ওমর রাদি আল্লাহ আনহু বের হয়ে আসলেন এই দৃশ্য দেখার পরে তিনি বললেন মা আহসানুল বেদা এটা কতই না সুন্দর একটি নিয়ম কতই না সুন্দর একটি পদ্ধতি তখন তিনি হজরত ইবনে কাব রাজি আল্লাহ আনহুকে নির্দেশ দিলেন যে তুমি প্রতিদিন এই মুসল্লিদেরকে নিয়ে এইভাবে মসজিদে নবমীতে তারাবির নামাজ তুমি আদায় করবে তো খলিফা ওমরের সময় থেকে বিশ্বাকাত তারাবি মসজিদে প্রতিষ্ঠিতভাবে জামাতের সাথে আদায় করা এই সুন্নতি প্রতিষ্ঠিত হয় এভাবে হজরত খলিফা উসমান রদি আল্লাহ তালা আনহুর সময়ও ওবাই ইবনে কাম রদি আল্লাহ তালা আনহু তিনি নামাজ পড়াতে থাকেন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর সময় এসে তিনি বৃদ্ধ হলে হজরত আলী রতি আল্লাহ তালা আনহু এই সালাতুত তারাবির ব্যাপারে একটি বোর্ড বসালেন বোর্ড বসিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন একজনকে দায়িত্ব দিবেন এই নামাজ পড়ার ব্যাপারে তিনি দায়িত্ব দিলেন এবং ওই লোক ইমাম হয়ে সালাতুত তারাবির নামাজ আদায় করাতে থাকলেন এইভাবে হজরত আলী রতি আল্লাহ তালা আনহুর পরবর্তী সময়ে এই সালাতুত তারাবির নামাজ মসজিদে নববীতে আদায় হতে থাকে বর্তমান সময় পর্যন্ত মক্কা এবং মদিনায় এই সালাতুত তারাবির নামাজ অব্যাহত আছে এবং বিশ রাকাত তারাবির নামাজ পড়া হয় বর্তমান সময়ে একটি বিতর্ক আমরা দেখতে পাই যে আসলে সালাতুত তারাবি কয় রাকাত পড়ব এটি কি আসলে আট রাকাত না এটি আসলে বিশ রাকাত দেখুন সালাতির নামাজ যে বিশ্বাকাত আমরা এর দৃষ্টান্ত পাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহুর রেবায়তে বর্ণিত একটি হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ বলেছেন মাহ আলী আলহিবাসাল্লাম বিশ্বাকাত তারাবির নামাজ না পড়ে তিনি কখনো ঘুমাতেন না এই তারাবির নামাজ শেষ করেই আল্লাহ নবী মাহের রমজানুল মুবারকে ঘুমোতে যেতেন যারা আসলে আটরাকাত তারাবির পক্ষে বলছেন তারা হজরত আইস বর্ণিত একটি হাদিসের বরাত দিয়ে বলছেন যে মা আয়েশা বলেছেন আল্লাহর নবী কি রমজান মাসে কি রমজান মাসের বাহিরে তিনি আহ এগারো রাকাতের বেশি নামাজ আদায় করতেন না দেখুন কেন বলছেন এগারো রাকাত এই এগারো রাকাতের কারণ হচ্ছে সেখানে আট রাকাত তাহাজ্যুতের নামাজ আর বাকি তিন রাকাত হচ্ছে বেতারের নামাজ এই মিলে হতো এগারো নামাজ এবং এখানে মা আয়েশার একটি বক্তব্য দেখুন যে মা আয়েশা বলছেন কি রমজান মাসে কি রমজান মাসের বাহিরে একটা জিনিস খেয়াল করে দেখুন রমজান মাসের বাহিরে কিন্তু তারাবির নামাজ আদায় করতে হয় না কাজী মা আয়েশা এই হাদিসে যে নামাজের কথা বলেছেন সেটি সালাতুত তারাবি নয় বরং সেটি তাহাজ্জুতের নামাজ তো দেখুন মাহের রমজানুল মোবারকে আমরা যদি এই নামাজ আদায় করি তাহলে আমাদের উপকার কি আছে সোহি বোখারি রেওয়ায়তে বর্ণিত হচ্ছে মান কমা। গুফিরা ইমানি যে ব্যক্তি মাহে রমজানুল মোবারকে ইমানের সাথে আল্লাহর নৈকট্য লাভের আশায় তারাবির নামাজ আদায় করবে রাত্রি জাগরণ থাকবে আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন কাজে আমরা যেন এই তারাবির নামাজ আদায় করতে পারি এবং আমাদের পূর্বের জীবনের গুণাগুলোকে আমরা মাফ করিয়ে দিতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি